পুকুর অবশ্যই বন্যামুগ্ধ হতে হবে পুকুরের পার মজবুত হতে হবে কোনো প্রকার ছিদ্র থাকলে সমস্ত শিঙ্গা চলে যাবে তাই ছিদ্রগুলো কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে বৃষ্টির সময় পানির উচ্চতা চার ফুটের বেশি হবে না এমন পুকুর নির্বাচন করতে হবে পুকুরে আয়তাকার হলে ভালো ফল পাওয়া যায় পুকুরের আয়তন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হতে হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক ফুট ঢালু রাখতে হবে এখন কথা বলি পুকুর প্রস্তুতি নিয়ে নতুন পুকুরে চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয় নতুন পুকুর হলে ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশ কমপক্ষে বিশ কেজি গোবর এবং ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে পুরনো পুকুর হলে প্রথমে সেই দিয়ে শুকিয়ে ফেলতে হবে এরপর চুন দিতে হবে শতাংশ প্রতি এক কেজি চারদিকে জাল দিয়ে ভালোভাবে ঘের দিতে হবে চারপাশে জাল দেওয়ার পর পুকুরে শ্যালো ইঞ্জি দিয়ে দুই থেকে তিন ফিট পরিষ্কার পানি দিতে হবে এখন কথা বলবো পোনা প্রাপ্তি প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু সুস্থ সবল মাছের পানি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু বিশ্বস্ততার সহিত হোম ডেলিভারি দিয়ে থাকি তো আর দেরি না করে আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন প্রিয় মাছ চাষি ভাইরা এবার আসুন আমরা কথা বলে মজুদ ঘনত্ব নিয়ে মাছ করা যায় করতে হলে জাতীয় মাছের সাথে প্রতি শতাংশ ত্রিশটি আঙ্গুল সাইজের শিং মাছের পোনা ছাড়তে হবে পোনা মজুদের সময় পোনাকে এনটিফাঙ্গাস মেডিসিনের গোসল করে তারপর কিন্তু ছাড়তে হবে প্রিয় মাছ চাষি ভাইয়েরা সর্বোপরি একটি কথা বলে রাখি এইভাবে মাছ চাষ করতে পারলে আপনাদের কিন্তু লাভ লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পোনা মজুদের পর প্রথম দশ দিন দৈনিক মাছের জন্য বিশ পার্সেন্ট খাবার প্রয়োগ করতে হবে ছোটো থাকে শিংবাস সাধারণত রাতেবেলায় খেতে পছন্দ করে তাই তাকে বিশ পার্সেন্ট খাবারকে দুই বেলা সমানভাগে ভাগ করে একটি অন্ধকার থাকতে প্রয়োগ করতে হবে মাছ মজুদের পরে দশ দিন পনেরো পার্সেন্ট হারে এবং পরের দশ দিন মাছের জন্য দশ পার্সেন্ট হারে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে এভাবে চাষ করতে পারলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সাথে আবার কথা হবে নতুন একটি ভিডিওতে সেই বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন